বিসমিল্ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন তোমরা অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুত হয়ে যাও আজকে আমি তোমাদের পাঠদান করছি বাংলা প্রথমপত্র তাহলে তোমরা বাংলা প্রথমপত্র বই খাতা কলম ল্যাসন প্ল্যান নিয়ে বসো আমাদের বইয়ের নাম আমার বাংলা বই ঠিক আছে আচ্ছা মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের প্রথম শ্রেণী অভীক্ষার মানবণ্টন সম্পর্কে আলোচনা করছি আমাদের পরীক্ষায় থাকছে শব্দার্থ লিখন পাঁচ বাক্য গঠন পাঁচ বড় প্রশ্ন দশ ছোটো প্রশ্ন বা এক কথায় উত্তর পাঁচ মোট থাকছে পঁচিশ মার্কস ঠিক আছে তবে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে নাম্বারিংয়ে কিছুটা পরিবর্তন আসবে সেই সেক্ষেত্রে আমাদের বাড়ির কাজের নাম্বার অ্যাড হবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা মূল পাঠে চলে যাচ্ছি আমরা আমাদের পাঠের বিষয় রাজা ও তার তিন কন্যা আমরা রেগুলার ক্লাসে এই অধ্যায়টি আমরা ভালোভাবে পড়েছিলাম এই গল্পটি সুন্দর একটি গল্প আমরা পড়েছিলাম ঠিক আছে তাহলে আজের আজকে আমরা রিভিশন ক্লাস করছি রিভিউ ক্লাসে আমরা আর তোমাদের রিডিং পড়িয়ে দিচ্ছি না তোমরা গল্পটি নিশ্চয়ই এতদিনে পড়ে ফেলেছ আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা এগারোতে আমাদের পৃষ্ঠা এগারোতে শব্দার্থ আছে শব্দার্থ আমি তোমাদের পরে পড়িয়ে দিচ্ছি তার আগে তোমরা দুই নং প্রশ্নটি দেখো দুই নং প্রশ্ন আছে আমাদের বাক্য গঠন এখানে বাক্য গঠন আছে তোমরা শব্দ তোমরা শূন্যস্থান পূরণ হিসেবেও পড়তে পারবে কারণ এখানে খালি ঘরে যখন সঠিক শব্দটি বসাবে তখন এটি বাক্য গঠন হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা বাক্য গঠন হিসেবেও এ এই প্রশ্নটি এই প্রশ্নগুলি উত্তর দিতে পারবে বাক্য গঠন এবং শূন্যস্থান পূরণ ঠিক আছে দুভাবে প্রশ্ন আসতে পারে এখানে বক্সে উত্তরগুলি দেওয়া আছে আচ্ছা আমি এখন পড়িয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও আচ্ছা ক বিপদে অস্থির হওয়া ভালো নয় খালি ঘরে হবে অস্থির তোমাদের যদি বাক্য গঠন আসে অস্থির তাহলে তোমরা অস্থির লিখে মূল কথাটা ঠিক থাকবে বিপদে অস্থির হওয়া ভালো নয় মূল তোমরা এই লাইনটি লিখে ফেলবে তাহলে বাক্য গঠন হয়ে যাবে আর শব্দার্থ আসলে যদি আপনার তোমাদের বাক্য গঠন আসে সুন পূরণ আসে তাহলে খালি ঘরে তোমরা অস্থির বসাবে হবে আচ্ছা খ বাবা কাজটা করতে হুকুম দিলেন খালি ঘরে হবে হুকুম গ এ বছর বেজায় শীত পড়েছে খালি ঘরে হবে বেজায় ঘ চাঁদে কোনো জনপ্রাণী নেই খালি ঘরে হবে জনপ্রাণী আচ্ছা উঁয় নুন ছাড়া খাবার খেতে বিস্বাদ লাগে চ রাজা মেয়েকে বনবাসে পাঠালেন ছ বরকন্দাজরা জমিদের বাড়ি পাহারা দিত তোমরা খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা এখন আমি তোমাদের যুক্তবর্ণ পড়িয়ে দিচ্ছি যুক্তবর্ণতে এখানে দেখো একসাথে দুটি বর্ণ একসাথে যুক্ত আছে যেমন দন্তার ন জফলা তারপর দন্তার নয় দ পফালা ক্ষিও দন্তার নয় ন তাহলে আমরা এই বর্ণগুলি আলাদা করে দিচ্ছি দন্তান ন যোগ জফলা তোমরা এভাবে বক্স করে দিতে পারবে অথবা যোগ চিহ্ন দিয়ে আলাদা করতে পারবে তবে জফলা এভাবে পাশে অবশ্যই লিখতে হবে দন্তার ন যোগ দ পফালা প যোগ রফালা ক্ষিয় ক যোগ মূর্ধন স দন্তার নয় ন দন্তার ন যোগ দন্তা ন তাহলে তোমাদের শব্দ গঠন একটি তোমরা বর্ণগুলি আলাদা করে শব্দ গঠন করবে যেমন প্রথমটিতে বন্যা বন্য অথবা কন্যা যে একটি লিখবে তারপর ছন্দ খন্দ একটি লিখবে তারপর এখানে আছে প্রথম প্রাণ এক যে কোনো একটি ক্ষমা খন কান্না পান্না যে কোনো একটি করে ঠিক আছে যুক্ত বর্ণ একটির জন্য একটি শব্দ গঠন করবে তোমরা আলাদা করে পৃথক করে আচ্ছা এখন আমরা দেখো এখানে আরও কিছু শুনস্থান পূরণ আছে দেখো প্রথমটিতে বকুল বললো আমি তোমাকে এখানে খালি ঘরে হবে মিষ্টির মতো ভালোবাসি নুনের মতো হবে না মিষ্টির মতো ভালোবাসি তোমরা খালি ঘরে মিষ্টির মতো লিখবে ঠিক আছে কারণ নুনের মতো ভালোবাসে পারুল আচ্ছা বকুল বললো আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি তারপর রাজা দেশ হাসলেন হবে খালি ঘরে হবে মুচকি হাসলেন গ পারুলকে পারুলকে পাঠানো হলো বনবাসে ঘ পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল এখন দেখো সঠিক উত্তর বলে দিচ্ছি কে রাজাকে কীরকম ভালোবাসে এই প্রশ্নের সে প্রশ্নের উত্তর প্রথম কন্যা কি বলল। এখানে দেখো তিন নং অপশনে আছে আমি তোমাকে চিনির মতো ভালোবাসি খ রাজার ছোটো মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল উত্তর হবে বনের পরীরা দেখো দুই নং অপশনে দেখতে পাচ্ছ বনের পরীরা গ আমাকে চিনতে পেরেছেন রাজাকে এই প্রশ্ন কে করলো উত্তর হবে পারুল রাজা ঘন দেখো রাজা খুব খুশি হলেন কেন সাজানো খাবার দেখে আচ্ছা এখন দেখো এখানে প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে মুখে মুখে ছোট প্রশ্নগুলি আছে তোমাদেরকে প্রশ্নগুলি আমি লেসন প্ল্যান থেকে পড়িয়ে দিব তোমরা পাঠ পরিকল্পনাতে এ প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাদের শব্দার্থগুলি পড়িয়ে দিচ্ছি আর তোমরা শব্দার্থগুলি বইয়ের পিছনেই বর্ণ দিয়ে খুঁজে বের করতে পারবে আচ্ছা এখন বলে দিচ্ছি দেখো জবাব জবাব অর্থ উত্তর হাসির রেখা অর্থ হাসির চিহ্ন তিন অস্থির মানে চঞ্চল হুকুম মানে আদেশ বনবাসে বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি অরণ্য গাছপালায় ভরা বন জঙ্গল জনপ্রাণী মানুষ ও অন্যান্য প্রাণী দেখো খেয়াল খেয়াল অর্থ ইচ্ছা উজির উজির মানে মন্ত্রী নাজির রাজার কর্মচারী পায়েক পায়েক মানে লাঠিয়াল বরকন্দাস যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে জিরিয়ে মানে বিশ্রাম করে বেজায় অর্থ খুব বেশি বিষাদ মানে কোনো স্বাদ নেই বিরক্ত মানে অসন্তুষ্ট বা জ্বালাতন যে কোনো একটি লিখবে জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা ক্ষুধার্থ মানে যার খিদে পেয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাদের বড় প্রশ্ন উত্তরগুলি দেখো তোমাদের লেসন প্লানের প্রশ্নগুলি দেওয়া আছে উত্তরও দেওয়া আছে আমি বড় প্রশ্নগুলি বলিয়ে দিচ্ছি পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন উত্তর পারুল রাজাকে নুনের মতো ভালোবাসে এই কথা বলায় রাজা রাজা ভুল বুঝে তাকে বনবাসে পাঠায় তাই রাজাকে খাবারে স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না দেখো আরেকটি দুই নাম্বার পারুল রাজ্যে ফিরে আসে কারা খুশি হলো রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন উত্তর পারুল রাজ্যে ফিরে আসায় রাজা রানী পারুলের বোন এবং রাজ্যের সবাই খুশি হলো রাজা নুন ছাড়া খাবার খেয়ে নিজের ভুল বুঝতে পারেন মেয়ের অকৃতিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরেন আচ্ছা এখানে দেখো ছোট প্রশ্নগুলি আমি পড়িয়ে দিচ্ছি শিমুল পারুল বক শিমুল বকুল পারুলের পরিচয় কি উত্তর শিমুল পারুল শিমুল বকুল পারুল এরা রাজার তিন কন্যা শিমুল বড় বকুল ম্যাজো এবং পারুল ছোট। দেখো মেয়েদের কাছে দুই নং দেখো মেয়েদের কাছে রাজার প্রশ্ন প্রশ্নটা কী ছিল মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল কে তাকে কীরকম ভালোবাসে তিনং দেখো তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল উত্তর তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা রাজার ছোট মেয়ে ছোটো কন্যা পারল বলেছিল রাজা ছোটো কন্যাকে কী করলেন রাজা ছোটো কন্যাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসার হুকুম দিলেন তিনি পারলকে বনবাসে পাঠালেন ঠিক আছে তাহলে তোমরা এ পাট থেকে এ অধ্যায় থেকে দেখো রাজাও তার তিন কন্যা এ অধ্যায় থেকে তোমরা শুনস্থান পূরণ বাক্য গঠন তারপর সঠিক উত্তর ছোটো প্রশ্ন বড় প্রশ্নগুলি ভালোভাবে পড়ে ফেলবে আর তোমাদের বাড়ির কাজ থাকছে না তোমরা বাড়ির কাজ তোমাদের তোমরা এতদিনে বাড়ির কাজ দিয়ে ফেলেছ আর যারা এখনও নেই তোমরা দশ তারিখের মধ্যে আচ্ছা তোমরা দশ তারিখের মধ্যে বাড়ির কাজ জমা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ